রবিবার দুপুর দুটো নাগাদ তৃণমূল সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিতে তাদের কালীঘাটের বাড়িতে যান সিবিআই আধিকারিকেরা। সেই সময় বাড়িতে কেউ না থাকায় কিছুক্ষণ অপেক্ষা করে ফোন নাম্বার রেখে বেরিয়ে যান তারা। ফোনে রুজিরাকে সিবিআই আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। নোটিশ দেওয়া হয়েছে রুজিরার বোনকেও। সূত্রের খবর, রুজিরা বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের হদিশ পায় সিবিআই, তাই জন্যই এই নোটিশ। নিজাম প্যালেসে নয়, রুজিরাকে বাড়িতেই জিজ্ঞাসাবাদ করতে যায় সিবিআই। খবর সূত্র মারফত, মহিলা আধিকারিকের উপস্থিতিতে তার বয়ান রেকর্ড করতে চান তদন্তকারীরা। এই ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে চড়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেছেন, দেশের আইনের প্রতি আস্থা রয়েছে, আমাদের ভয় দেখানো অত সহজ নয়, আমরা মাথা নত করি না। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি বিজেপির কেনা হয়ে গিয়েছে, তোপ তৃণমূল নেতা সুজিত বসুর। ওদের তো হাতে এই এজেন্সিগুলো আছে, যারা যাদের কোরা চোর বলেছিল, যাদের ভাগ বলেছিল, তাদেরই তো দেখছি ওদের মন্ত্রীদের পাশাপাশি ঘুরে বেড়াচ্ছে। তা মানুষ সিবিআই বলুন, ইডি বলুন, ইনকাম ট্যাক্স বলুন, এগুলো সবাই জেনে গেছে, এগুলো আর নিরপেক্ষ বলে কিছু নেই, এগুলো সব বিজেপির অফিস হয়ে গেছে। কয়লাকাণ্ডে মূল অভিযুক্ত লালা ওরফে অনুপ মাঝির টাকা তোলাবাজ ভাইপোর বাড়িতে যেত, একথা সকলের জানা। প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর। এই আসানসোলের মাটিতে দাঁড়িয়ে এখানকার একটা বাচ্চা 8-80 সবাই জানে যে লালা অনুপ মাঝি তার টাকা কারা নিত, ও সেই টাকা যে তোলাবাজ ভাইপোর বাড়িতে গেছে সবাই জানে। এবং আমি তমলুকের একটা সভাতে বলেছিলাম, থাইল্যান্ডের ব্যাংককের কাশিকর যে ব্রাঞ্চ সেখানে টাকা জমা পড়তো, ভাট, মানে আমাদের যে রুপিকে ওখানে ভাট বলা হয়। তা তারপরে বারুইপুরের সভাতে আমি ডকুমেন্ট দেখিয়েছি, ডকুমেন্ট কীভাবে আমার কাছে এসছে আমি বলবো না, কিন্তু আমি তো দেখিয়েছি। এবং সেই ম্যাডাম নারাল্লাটাকে ক্রমশই প্রকাশ্য, এবং আমি যা মিডিয়াতে দেখলাম, আমি জানি না এজেন্সি কী করছে তাদের নিজেদের ব্যাপার, মিডিয়াতে দেখলাম যে ওনার স্ত্রী হচ্ছেন ম্যাডাম নারুলা। তা ভাট যে ওখানে গেছে, কয়লার টাকা গেছে, শুধু কয়লার টাকা নয়, বালি পাথর পুরো লালাবাবুর সব টাকা ওখানে ঢুকেছে, এ প্রমাণিত সত্য, সবাই জানে। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণেই সিবিআই এই সুযোগ পেয়েছে, মন্তব্য সুজন চক্রবর্তীর। এর অফিসাররা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিশ দেওয়ার জন্য গেছেন, এটার মধ্যে আমি কোনো নতুনত্ব দেখছি না। এটা রাজ্য শুদ্ধ মানুষ জানে, সংবাদ মাধ্যম জানে, পুলিশ প্রশাসন জানে, সবাই জানে। এবং আমরাও তো বারে বারে অভিযোগ করেছি, গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার, সোনা পাচার, কী হচ্ছে সব, বেআইনি সম্পদ জমছে কোথায় কোথায়, বহুবার বলেছি আমরা যে মাঝরাতে আসানসোলের দিক থেকে কালো কাঁচ দিয়ে ঘেরা গাড়িগুলো কোন উদ্দেশ্যে রওনা হয়, কালীঘাটের কোন ঠিকানায় সে যায়, কী নিয়ে যায়, রাজ্য পুলিশ তো সব জানে, জানতো। এটা উচিত ছিল পুলিশ মন্ত্রীর তদন্ত করানো, রাজ্যের পুলিশ মন্ত্রী সে তদন্ত করেননি, পুলিশ মন্ত্রীর অপদার্থতার জন্য সেই তদন্ত ঠিকমতো হয়নি বলে তার সুযোগটা সিবিআই পেল। এই টাকা কোথায় যায়, কার অ্যাকাউন্টে যায়, তার প্যান নাম্বার কী, তিনি কোন দেশের নাগরিক, কী করে তার অ্যাকাউন্টে যাচ্ছে, কার হিম্মতে যাচ্ছে, কালীঘাটের 35টা বাড়ি বা জমি কোন টাকা আসলো কেনা, এই শব্দ খুঁজে বার করতে হবে। বারবার মুখ্যমন্ত্রীকে বলেছি, তিনি করেননি, এবং না করার কারণে সিবিআই এখন তার সুযোগ পাচ্ছে। এ সবই বিজেপি তৃণমূলের গট আপ গেম, বললেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান। পিসির ভাইপোর বাড়িতে সিবিআই রেড হয়েছে প্রকাশিত সংবাদে আমরা অবাক হইনি, এসব গড়াপেটা গেম। কয়লা পাচারকাণ্ডে লালা ঘনিষ্ঠ অনেকের বাড়িতেই হানা দিয়েছে সিবিআই। রুজিরার ব্যাংক লেনদেনের সঙ্গে লালার কোনো যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকেরা। সিআরপিসির 160 নম্বর ধারায় অভিষেকের স্ত্রীকে নোটিশ দিয়েছে সিবিআই। মৌসুমী বসাকর, রনিক দত্তের রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা।